আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও আফগানিস্তানে হামলা করার পরিকল্পনা আছে আমেরিকা। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, বেশি অবাক হওয়ার কথা নয়, কারণ নাকানি চুবা নিবারে খেয়েছে, আবার খাবে আবার যদি হামলা চালানো হয়। প্রিয় দর্শক, ট্রাম্প এবার হুমকি দিয়েছে যে যদি তাদের যে ফেলে আসা যুদ্ধের সরঞ্জামাদি রয়ে গেছে, বিমান, হেলিকপ্টার, গাড়ি, ট্যাঙ্ক, বোমা, যা আছে অস্ত্র শস্ত্র সব কিছু যদি ফেরত না দেওয়া হয়, $8,000 কোটি চেয়েও বেশি মূল্যবান সম্পদ তারা সেখানে রেখে আসছে, এগুলো যদি ফেরত না দেওয়া হয় তাদেরকে আবার বোমা ফেলানো হবে, তাদের উপর আবার হামলা চালানো হবে। প্রিয় দর্শক, তো সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো তালেবানরা কেন কান্নাকাটি শুরু করলো, ভয়ে কি কান্নাকাটি করছে, কিসের কান্না, সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হচ্ছে মৃত্যুকে কে ভয় না পায়। মৃত্যুকে সবাই ভয় পায় কম বেশি, কিন্তু ফাঁসির রায় শোনার পরে, নিশ্চিত মৃত্যুর কথা শোনার পরে কিছু একদল মর্দে মুজাহিদ আমাদের বাংলাদেশে হাসি মুখে সেখান থেকে বিদায় নিয়েছে। প্রিয় দর্শক, সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন প্রথমে আপনাদের সামনে তুলে ধরি কিভাবে আবারও আফগানিস্তানকে হুমকি দেওয়া হচ্ছে, আফগানিস্তানে আবার হামলা চালানো হবে, আবার অস্ত্রশস্ত্র পাঠানো হবে, আবার বোমা বিস্ফোরণ করে নির্বিঘ্নে মানুষকে হত্যা করা হবে। তো চলুন সেই ট্রাম্পের বলদমার্কা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য তালেবানকে বলা হোক, পাশাপাশি যুদ্ধ সরঞ্জামের $85 বিলিয়ন প্রতিটি অর্থ যেন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া হয়, তা না হলে যুক্তরাষ্ট্রের আবার পূর্ণ সামরিক শক্তি নিয়ে আফগানিস্তানে যাওয়া উচিত এবং বোমা বর্ষণ করা উচিত। ট্রাম্প আরো বলেন, ইতিহাসে এমন খারাপ অবস্থায় কখনো সেনা প্রত্যাহারের ঘটনা ঘটেনি, এই ঘটনাকে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের চরম অযোগ্যতা ও ব্যর্থতা বলেও বর্ণনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্র এখন তালেবানের কব্জায়। এখন তাদের পরিত্যক্ত 11 সামরিক ঘাঁটি সহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে। মার্কিন এক কংগ্রেস সদস্যের দাবি, প্রায় $8,500 কোটি অস্ত্র আফগানিস্তানে ফেলে এসেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে M4 কার্বাইন, M16 এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র। শুধু যুদ্ধযানই নয়, অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের A-29 সুপার টুকানো যুদ্ধবিমান, ব্ল্যাকহক হেলিকপ্টার, মিলিটারি ড্রোন সহ 200+ হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের M-35 হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির 73টি সামরিক বিমান মার্কিন বাহিনী এমনভাবে নষ্ট করে রেখেছে যাতে তালেবানরা আর এগুলো ব্যবহার করতে না পারে। এদিকে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতারা ইতোমধ্যে প্রতিরক্ষা বিভাগের কাছে আফগানিস্তানে ফেলে আসা যুদ্ধ সরঞ্জামের পূর্ণ হিসাব দাবি করেছেন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নিরাপত্তা বিষয়ক উপপরিচালক ইলিয়াস ইউসুফ বলেছেন, মার্কিন অস্ত্রশস্ত্র হাতে পেয়ে তালেবান নিজেদের চাঙ্গা মনে করতেই পারে, এই অস্ত্র তারা আমেরিকার কাছে ফিরিয়ে দেবে বলে মনে করার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, শুনলেন তো তার কথা, মানে ইতিহাসের শ্রেষ্ঠতম ধুলাই খাওয়ার পরেও তাদের এখনো আকল হয় নাই, আবারও ধুলাই খাওয়ার চেষ্টা করছে। সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা তছনছ করে দিচ্ছে, নির্দ্বিধায় মুসলিম মা বোনদেরকে, শিশুদেরকে তারা হত্যা করে চলছে, সারা বিশ্বের অরাজকতা, সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এই আমেরিকা বাহিনী। এখন নাকানি চুবানি খেয়ে সেখান থেকে বিদায় নেওয়ার পরে তারা সহ্য করতে পারতেছে না, কারণ সারা বিশ্বে কোথাও থেকে তারা বিদায় নিতে পারে নাই, আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য তারা হুমকি দিচ্ছে, মুসলমানরা তারা কখনো ভয় পায় না, তারা মাঠে সবসময় জীবন দিয়ে হলেও তারা মাঠে সবসময় অটল এবং অনর থাকে, সেটার প্রমাণ হচ্ছে আফগানিস্তানের এই মর্দে মুজাহিদ তালেবানগণ। প্রিয় দর্শক, এখন চলুন তাহলে আপনাদের সামনে তুলে ধরি তালেবানরা কেন কান্নাকাটি করলো। দর্শক, এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না সুখের কান্না, এই কান্না আনন্দের কান্না, এই কান্না তৃপ্তির কান্না, পাওয়ার কান্না। প্রিয় দর্শক, দীর্ঘ 20-21 বছর পরে তারা দেশকে স্বাধীন করতে পেরেছে, কাবুল দখল করার পরে যখন সারা আফগানিস্তানে
শত্রুমুক্ত হলো, তখন তারা এভাবেই তারা সিজদাতে লুটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ তারা কান্নাকাটি করেছে। প্রিয় দর্শক, এটাই প্রকৃত মর্দে মুজাহিদদের আসল পরিচয়। দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশে ফাঁসির রায় শোনার পরে তারা কেন হাসাহাসি করলো, তারা খুশি হইলো কেন, আইনজীবীর মুখ থেকেই সেই বক্তব্যটা তুলে ধরি। কোনো ভাবান্তর নাই, তাদের থেকে কোনো অনুশোচনা নাই, তারা আদালতের কাজ করে তারা দাঁড়িয়ে হাসছিল। যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেছে, বুকের তাজা খুন তপ্ত জমিনে ঢেলেছে, যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেছে, বুকের তাজা খুন তপ্ত জমিনে ঢেলেছে। জীবনের বদলে তাদেরকে সকলে, জীবনের বদলে তাদেরকে সকলে, জীবনের বদলে তাদেরকে সকলে জান্নাতের হুর পরিরাসালাম জানা। প্রিয় দর্শক, মৃত্যুকে সবাই ভয় পায়, কিন্তু এই মর্দে মুজাহিদরা ভয় পায় না। যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, তারা কখনো মৃত্যুকে পরোয়া করে না। এজন্য আইনজীবী আশ্চর্য হয়েছে, তারা কেন মৃত্যুর কথা শোনার পরে, ফাঁসির রায় শোনার পরে কান্নাকাটি করলো না, তারা কেন অবাক হলো না, কারণ তারা তো নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চায় আল্লাহর জন্য, তারা চাই আখেরাতকে, এই জন্য তারা ভয় পায় না। পৃথিবীতে এখনও অনেক মুজাহিদ রয়েছেন যারা কখনো মৃত্যুকে পরোয়া করে না, তারা আখেরাতকে চায়। প্রিয় দর্শক, তাদের জন্য দোয়া রইল এবং পৃথিবীর সমস্ত মুজাহিদদের জন্য দোয়া রইল। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি অবশ্যই আমেরিকার এই ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ স্বরূপ আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।